হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলে খুব ভালো আছেন আজ আমি আপনাদের বলবো সপ্তমীর দিন দুটি পেরেক দিয়ে করুন এই টোটকা সংসার অর্থে ভরে উঠবে আর আপনি যদি আমাদের সুমনা গ্রুপের ভিডিও আজ প্রথম দেখেন তাহলে প্রথমে সাবস্ক্রাইব বটন প্রেস করে তারপর নোটিফিকেশন বেলটি অন করে রাখুন কারণ এর ফলে আমাদের নতুন ভিডিওটি আপনার কাছে পৌঁছে যাবে জীবনে যেমন উত্থান আছে ঠিক তেমন পতনকেও অস্বীকার করা যাবে না জীবনে যখন আনন্দ আসে তখন সেই দিনগুলো যেন খুব তাড়াতাড়ি কেটে যায় আর যখন নিরানন্দ চেপে ধরে তখন সেই দিনগুলো যেন কাটতেই চায় না কিন্তু মনে যদি বিশ্বাস ও ভক্তি থাকে তাহলে যতই দুঃসময় হোক না কেন তা কাটিয়ে ওঠা যায় মা দুর্গার আগমনকালে এমন কিছু কাজ আছে তা যদি আমরা করি তাহলে সারা বছর সুখে শান্তিতে কাটাতে পারব এবং অর্থনৈতিক অবস্থারও অনেক উন্নতি ঘটাতে পারব জানেন কি সপ্তমের দিন মাত্র দুটি পেরেক আমাদের জীবন বদলে দিতে পারে অর্থের প্রয়োজন নেই এমন মানুষ পৃথিবীতে নেই পেরেক দিয়ে এই টোটকা আমাদের জীবনকে আনন্দে ভরে তুলতে পারে টোটকার নিয়ম সপ্তমীর দিন সকালে স্নান করে শুদ্ধ বস্ত্রে এই কাটি করতে হবে প্রথমে দুটি পেরেক নিন তারপর তা নিয়ে হনুমানজির মন্দিরে যান এবং পেরেক দুটি হনুমানজির চরণে রাখুন সেই পেরেক দুটিতে হনুমানজির চরণের কমলা রঙের সিঁদুর লাগাতে হবে তারপর একাগ্র চিত্তে হনুমান চল্লিশা পাঠ করুন এবং সবশেষে মনের কামনা জানান তারপর ওই পেরেক দুটি বাড়ি নিয়ে চলে আসুন এবং বাড়ির প্রধান দরজার দুই পাশে পেরেক দুটি পুঁতে রাখুন এর ফলে বাড়ির আর্থিক সচ্ছলতা বেড়ে যাবে এবং দেবী দুর্গার আশীর্বাদ ও হনুমানজির কৃপায় বাড়ি থেকে সমস্ত নেগেটিভ শক্তি দূরে গিয়ে পজিটিভ এনার্জিতে ভরে যাবে তবে এই টোটকাটি সপ্তমের দিন সকালে করায় ভালো সম্ভব না হলে সন্ধ্যাবেলাও করা যেতে পারে তাহলে বন্ধু এই ছিল আজকের আইটেম ভিডিওটি এখানে শেষ করছি এবার একটি লাইক এবং শেয়ার করবেন আর আপনার মতামত কমেন্ট করে লিখে দিবেন।